হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, আজকে আমি ব্রাউন রাইস দিয়ে একটা রেসিপি করেছি, একদম হেলদি। যারা জিম ওয়ার্কআউট করছো তাদের জন্য একদম হেলদি একটা রেসিপি। তো দেখো, এখানে আমি এগ দিয়েছি, ব্রাউন রাইস দিয়েছি আর পনির দিয়েছি। তো কীভাবে করছি চলো দেখে নাও কীভাবে করছি। তো এটা একদম স্বাস্থ্যসম্মত, তো তোমরা সবাই খেতে পারবে যারা জিম করছো, হেলদি ডায়েট প্ল্যান করছো তাদের জন্য। তো প্রথমে আমি ব্রাউন রাইসগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে আমি এখন এগুলো ভিজিয়ে রেখেছি। তো এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম, দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, অলিভ অয়েলটা আমি দিয়ে দিচ্ছি। এটা একদম অলিভ অয়েলই রান্না করা হবে। তো অলিভ অয়েলটা একটু গরম হচ্ছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর প্রথমেই বলি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। দেখো এখানে প্রথমে আমি দেখো তিনটি লঙ্কা চিরে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, আস্ত জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জিরেটা। তো এবার দেখো আমি দিয়ে দিয়েছি একটু পনির, দেখো পনিরের টুকরা, দেখো আমি দিয়ে দিয়েছি পনিরের টুকরা, কয়েকটা পনিরের টুকরা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেবে, একটু নুন দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়ছি। এটা একদম প্লেন রাইস হবে, এটা একদম প্লেন হবে, এটার মধ্যে কোনো ঘি আমি ইউজ করবো না, যেহেতু এটা হেলদি ডায়েট প্লেন, ডায়েট প্লেন এটা, তো তার জন্য ডায়েট রাইস। তো আমি কোনো ঘি ইউজ করবো না, জাস্ট অলিভ অয়েলই দেখছো রান্না করছি। তো এবার দেখো আমি চালগুলো দিয়ে দিয়েছি, চালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার ছেলে জিম করে সব কিছু অলিভ অয়েলে খায়, অলিভ অয়েলে আমি রান্না করে দিই, পনির থেকে শুরু করে মাশরুম থেকে শুরু করে যাই কাবলি ছোলা সব কিছু আমি ওকে অলিভ অয়েলে আমি রান্না করে দিই। দেখো ভালো করে মশলাটা দাদা দিয়েছি, এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার সামান্য একটু দেখো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে, যেহেতু আমি এক হাতে করছি তার জন্য আমি এক হাতে মোবাইল আর এক হাতে আমি খুন্তি ধরে আছি, তার জন্য আমার হচ্ছে না এটা নড়ছে পেনটা। তো দেখো এখানে ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, দুটো ডিম। তো দেখো আর একটা কুসুম আছে, তিনটে ডিম এখানে আছে। তো এগুলো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তার মধ্যেই। ইচ্ছে করে তোমরা ডিমটা অলিভ অয়েলে ভেজে দিতে পারো, আমি অলিভ অয়েল আর ভাজলাম না, ডিমটা এটার মধ্যে দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে আমার ব্রাউন রাইস। এটা খুব হেলদি স্বাস্থ্যসম্মত। তাহলে আসি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।